দক্ষিণেশ্বরে মন্দিরে যাওয়ার জন্য এটা একটা অন্যতম এক্সকেলেটর করা হয়েছিল, আদ্যাপীঠের দিকে এক্সকেলেটরটা। দীর্ঘদিন এটা বন্ধ থাকত, শুধু শনিবার এবং রোববার খুলত। ইদানিং এটা সপ্তাহে সব দিন খোলা রয়েছে। পরবর্তীকালে জানতে পারি এটা সেনার জায়গাতে হয়েছে এবং সেনাদের গাড়ি যেতে পারছে না বলে সেনাদের সাথে কেস হয়েছে এবং সেই কেসে সেনারা জিতে গেছে, দিয়েছে পারবে, এবং এই কারণে এই গেটটা ভেঙে দেবে, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। তখন এদের টনক নড়েছে। এখন দেখছি সোম থেকে শনি রবিবার সময় এই গেটটা খোলা রয়েছে। এতদিন সাধারণ মানুষের স্বার্থ তাকে দেখেনি, কোর্টে খোঁচা খেয়ে এবার চোখটা খুলেছে এবং সাধারণ মানুষের জন্য ভাবছে। এই তো হচ্ছে বাস্তব, সব ক্ষেত্রে কোর্টে খোঁচা খাচ্ছে তারপরে চোখ খুলছে। এই যে এই গেট খোলা থাকলে কত সাধারণ মানুষের সুবিধা, নিচে কত গাড়ি ঘোড়া থাকে, অ্যাক্সিডেন্ট হয় এপাশে গেলে পরে সাবওয়ে যখন হয়নি তখন এটা একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করেন সাধারণ মানুষ।